চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ফিরে আসেনি এক মহিলা ঘটনা মধুপুর থানা এলাকার এক সন্তানের জনুরীর সিডিপিও অফিসে ইন্টারভিউ দেবে বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ওই মহিলা ঘটনার বিবরণে জানা যায় বিনা সরকার বর্ধন স্বামী গৌতম বর্মন কমলা সাগর বিধানসভার দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকায় এক গৃহবধূ অঙ্গনারী স্কুল টিচার ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্য করে সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় অর্থাৎ মঙ্গলবার সিডিপিউ অফিসে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল সেই উদ্দেশ্যে আগের দিন বাপের বাড়ি পুরাটন রাজনগর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু মঙ্গলবার দিন সিডিপিউ অফিস থেকে ফোন আসে দক্ষিণ মধুপুর প্রধান কল্যাণ নমর কাছে গৌতম বর্মনের স্ত্রী ইন্টারভিউ দিতে পৌঁছায়নি তৎক্ষণাৎ গ্রাম প্রধান ওনার স্বামীর কাছে জানতে চেলে উনি বলেছেন আগের দিনই বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছিল তার স্ত্রী আর বলেছিল বাপের বাড়ি থেকে সিডিপি অফিসে গিয়ে ইন্টারভিউ দেবে তখন বাপের বাড়িতে ফোন করলে জানা যায় বিনা সরকার বর্মন বাপের বাড়িতে যায়নি তৎক্ষণাৎ স্বামী সকল আত্মীয় পরিজনদের কাছে ফোন করে খবর নেয় কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে পরবর্তী সময় মঙ্গলবার বিকেল বেলায় মধুপুর থানায় একটি মিসিং ডায়েরি করে পরিবার সূত্রে জানা যায় এখন পর্যন্ত বিনা সরকার বর্মনও ও ওনার মেয়ে পূজা বর্মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ি যেতে হলো মঙ্গলবার ইন্টারভিউ আছে যে ইন্টারভিউতে তো আজকা থাকতে গেলে যে মঙ্গলবার ইন্টারভিউ আছে ইন্টারভিউতে দেব এই কথাটাও ব্যক্ত করেছে আচ্ছাতে আপনারা কিভাবে বুঝেন যে বাড়িতে আইছেনা কিরা ইন্টারভিউ ইন্টারভিউ লাগিয়া কল কল করতাছে আজ এই কথাটা বলা যে দাদা ভারবা শুনছে শুরুভাই এখন গুজে কথা বলে অভিনয় আছে দেন অভিনয় তো আইছেনা এমনি ঘরে সরকে গেছে কি অবস্থা আপনার সরুভাই নাম কি দাম মইলা আর মেয়ের বাচ্চাটা যে লগে নিয়ে গেছে জাবরদন আপনারা কি থানা জানাইছেন কোন থানা জানাইছেন মজনু রিপোর্ট খবর ত্রিপুরা